সালামু আলাইকুম। আজকে বলবো পিউকে কীভাবে পটি ট্রেন করালাম ওয়াশরুমে। পিউর খাওয়ার পরে তাকে আমি কিছুক্ষণের জন্য ওয়াশরুমে নিয়ে রেখে আসতাম, আমি সাথে দাঁড়িয়ে থাকতাম। আর তারপরে পিউ যে কোনো একটা নির্দিষ্ট জায়গা চুজ করে, যে কোনো একটা কর্নার চুজ করে সে ওখানে পি পটি করে নিত। আর এভাবে সে তাকে আমি 2 থেকে 3 দিনের মতো করেছি। তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পিউ বাইরে কোথাও পি পটি করছে না, যদিও একটু শীতের সময় একটু ঝামেলা করে পি নিয়ে। পটি সবসময় আলহামদুলিল্লাহ সে বাথরুমে গিয়েই করে, ইভেন যে কোনো নতুন জায়গায় গেলেও সে ওয়াশরুম খুঁজে নেয়। আশা করি সব